সারা দেশে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে হিমেল হাওয়ায় সবচেয়ে কষ্টে আছেন ছিন্নমূল মানুষ, সবচেয়ে কাহিল হয়ে পড়েছে উত্তরাঞ্চলের মানুষ, অভাব রয়েছে শীতবস্ত্রের, ঠান্ডাজনিত রোগীর ভিড় বেড়েছে হাসপাতালগুলোতে। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ে কয়েকদিন ধরে চলছে শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার সকালে তেঁতুলিয়া তাপমাত্রা রেকর্ড করা হয় 10.6 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, চরম সংকট দেখা দিয়েছে শীতবস্ত্রের। জেলায় শীতার্থ মানুষ আছেন 2 লক্ষাধিক, তবে এখন পর্যন্ত শীতবস্ত্রের বরাদ্দ হয়েছে 28,000। জেলা প্রশাসনের পক্ষ থেকে মন্ত্রণালয়েও অধিক কম্বল বরাদ্দের জন্য পত্র দিয়েছি, যারা সহায়তা করছেন বিভিন্ন সময় আমাদেরকে তাদেরকেও আমরা পত্র দিয়েছি, কাজে আমরা আশা করছি যে আমরা আরও কিছু কম্বল পাবো। দিনাজপুরে শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে বেড়েছে সাধারণ মানুষের কষ্ট, শীতের তীব্রতা থাকছে সারাদিনই। বৃহস্পতিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.3 ডিগ্রি সেলসিয়াস। কালবেলা সাইকেল চলে যাচ্ছে, ঠান্ডা খুব কষ্ট লাগছে, তারপর হাত পা টসকিনে গেছে। রংপুরে বৃহস্পতিবার ভোর থেকে শৈত্যপ্রবাহের মাত্রা বেড়েছে, কাহিল হয়ে পড়েছে এখানকার মানুষের জনজীবন। রংপুর মেডিকেল কলেজে গেল 2 দিনে 125 জন রোগী ডায়রিয়া ও নিউমোনিয়ায় রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নিউমোনিয়া এবং ভাইরাসজনিত শ্বাসতন্ত্রের আক্রমণ, এগুলো বেশি, এবং ডায়রিয়ার সংখ্যাও, শীতজনিত ডায়রিয়ার সংখ্যা আগের চেয়েতে তুলনামূলকভাবে কিছুটা বেশি। কুড়িগ্রামে বৃহস্পতিবার সকালে তাপমাত্রা রেকর্ড করা হয় 9.8 ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপ্রবাহে সবচেয়ে কষ্টে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ, শীতার্থ মানুষের সংখ্যা এ জেলায় অন্তত 4 লক্ষাধিক, তবে এখন পর্যন্ত 50,000 মতো শীতবস্ত্র বরাদ্দ পেয়েছে জেলা প্রশাসন। এদিকে ডিসেম্বরের শেষের দিকে আরও 1 থেকে 2টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে আগাম সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।